আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। ওরা নৌকা মারকট ভোট দিওন। আমরা পাউ দিতে যদি আপনি আসেন না। আনারা ব্যাগুন 27 তারিখ নৌকায় ভোট দেন রেজাল করিমের পক্ষে। তালি দেন তালি। এখানে কিন্তু তারা বিমান দিয়ে গিয়েছেন এবং বিমান দিয়ে যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিটাগাং বাসীর জন্য দু হাত ভরে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাং এর যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। স্টেটমেন্ট দিয়েছিল যে তিনি মানে বাংলাদেশ সরকারের অনেক প্রশংসা করে বলেছিল যে চিটাগাং এর রাস্তাগুলো নাকি মানে ইউরোপের মতো। রিয়াজ ভাই বলতেই পারে এই রাস্তাটা ইউরোপের মতো, এই রাস্তাটা আপনার কাছে ভালো লাগছে উনি বলতেই পারে। ওনার এইসব কথা নিয়ে আপনারা দুনিয়া ট্রোল করতেছেন। তার মধ্যে আমাদের সকলের পরিচিত রিয়াজ, উনি একটা কথা বলেছেন, ওই কথাটা বলার মানে ওইটাই অ্যাট্রাকটিভ পয়েন্ট ছিল। ওইটার কারণে আমি ভিডিওটি দেখি, দেখার পরে পরে ভাবলাম দেখি যে আরো আরো নায়ক নায়িকারা কি কি বলেছেন, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবার প্রশ্ন, তিনি তো বিমান দিয়ে এলেন, তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে সড়কের উন্নয়ন দেখলেন কিভাবে? নাকি রিয়াজ বোঝাতে চেয়েছেন বিমান থেকে নামার পর বিমানবন্দর থেকে চট্টগ্রাম শহরে প্রবেশ পর্যন্ত সেই পথটুকু? বক্তব্যটি পুরোপুরি পরিষ্কার না হয় সমালোচনার তীরে ক্ষতবিক্ষত হচ্ছেন রিয়াজ। মূলত রোববার বিকেল 3:30 চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য দু হাত ভরে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাং এর যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। আর এইসব পরিস্থিতি দেখে অনেকেই কিন্তু মানে অনেক ক্ষোভ প্রকাশ করে, অনেক কিছু করার চেষ্টা করে। সেই জায়গায় তিনি মানুষকে সচেতন করতেছে এবং মানুষের জন্য তার আফসোস হচ্ছে, এরকম কিছু স্ট্যাটাস দিচ্ছে। তাহলে এগুলা কি বলবেন? শয়তান খালি শুনে প্রেমের গান, শাহরুখ খান আর সালমান খান যোগ যোগ ধৈরা মানুষ কেমনে শুনে প্রেমের, এগুলাকে নিয়ে ট্রোল করতেছেন না কেন? এগুলা তো কোনো কথার মধ্যেই পড়ে না। সো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আরো অনেক বিনোদনমূলক ভিডিও দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। টাটা।